ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস এর আগের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের যে ফার্স্ট প্রোজ লিলাস ফ্রেন্ড সেই গল্পটির প্রথম অংশ পড়েছিলাম তো আজকে আমরা এই নতুন ভিডিওতে পড়তে চলেছি লিলাস ফ্রেন্ডেরই দ্বিতীয় যে অংশ সেটা তো এই দ্বিতীয় অংশ শুরুর আগে চলো আমরা একটু দেখে নিই যে গত ভিডিওতে প্রথম অংশে গল্পটা কত দূর পর্যন্ত এগিয়েছিল এবং সেটা বলার আগে তোমাদের বলবো যারা প্রথম ভিডিওটি এখনো দেখোনি যারা এখনও বাকি রয়েছে সেই গল্পটি দেখার জন্য প্রথম অংশটা দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট করব যে দেখো ওপরের দিকে ওপরের ডান দিকে আই বাটনে আমি সেই প্রথম ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি তোমরা এখানে ক্লিক করে প্রথম অংশটা ভালো করে দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং গল্পটি পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা কিন্তু অনুসরণ করতে পারবে তো চলো দেখে নিই যে প্রথম ভিডিওতে আগের ভিডিওতে আমরা গল্পটি কতদূর অবধি পৌঁছেছিল সেটা আমরা এবার জেনে নিই তো আমরা দেখেছিলাম ইল্লাস গল্পটি শুরু হচ্ছে সেখানে সিদ্ধা নামের যে চরিত্র সেই সিদ্ধা নামের একটি ছেলে সে কিন্তু মিস্টার শিবাশঙ্করের বাড়ির সামনে বাড়ির সামনের যে গেট সেই দরজার কাছে কিন্তু ঘোরাঘুরি করছিল এমন সময় যখন কিন্তু মিস্টার শিবাশঙ্কর তার বাড়িতে যে কাজের লোকের সমস্যা অর্থাৎ কাজের লোক বাড়িতে নেই বা কোনো ভৃত্য সেই মুহূর্তে বাড়িতে ছিল না তার জন্য তার স্ত্রীও ব্যতিব্যস্ত ছিলেন তো সেই রকম একটি সমস্যা নিয়ে তিনি কিন্তু দুশ্চিন্তায় ভুগছিলেন তো এই রকম অবস্থায় যখন মেঘনা চাইতে জলের মতনই যেন সিদ্ধা সেখানে এসে উপস্থিত হয় এবং সিদ্ধা তাদের বাড়িতে কাজ করার ইচ্ছা প্রকাশ করে সেই মুহূর্তে তাকে ভালো করে নিরীক্ষণ করার পরেও বা তার সম্পর্কে জানার পরেও কিন্তু মিস্টার শিবাশঙ্কর একা সিদ্ধান্ত নিতে অপারগ হন ফলে তার স্ত্রী মিসেস শিবাশঙ্করকে ডেকে পাঠান কিন্তু মিসেস শিবাশঙ্কর আসার পরেও তারা দুজনে মিলে আলোচনা করে কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ছেলেটিকে এই ছেলেটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সত্ত্বেও তাকে বাড়িতে রাখা যাবে কিনা তো সেই মুহূর্তে তাদের এই কথাবার্তা শুনে তাদের বাড়ির ভেতর থেকে তাদের যে ছোট্ট মেয়ে পাঁচ বছর বয়স্কার লীলা সে সেখানে উপস্থিত হয় এবং সে প্রথম দেখাতেই সিদ্ধাকে আপন করে নেয় এবং তার আবেদনে এবং তার যে আবদারের ভিত্তি করেই কিন্তু তার আবদারের জন্যই কিন্তু মিস্টার শিবাশঙ্কর এবং মিসেস শিবাশঙ্কর দুজনে মিলে সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং সিদ্ধাকে তাদের বাড়িতে নিয়োগ করা হয় তো এই অবধি ছিল আমাদের এই লিলাস ফ্রেন্ড গল্পের প্রথম অংশ তোমরা ভিডিওটা না দেখে থাকলে আবার বলছি উপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে এবং নিচে ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নাও তাহলে এই দ্বিতীয় ভিডিওটা দেখতে সুবিধা হবে তো আমরা এবার এই দ্বিতীয় অংশের পড়াটা শুরু করবো তো সেই পড়া শুরু করার আগে তোমাদের কাছে যথারীতি সেই একই আবেদন যে তোমরা যারা নতুন রয়েছে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে এবং তার সঙ্গে আরেকটি রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই যদি একটু হেল্প হয় এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই একটা লাইক দিও তাতে আমাদের উৎসাহ বাড়বে আর আর একটা কথা বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা একটুখানি দেখে ছেড়ে দিও না কারণ ভিডিওটা পুরোটা দেখো কারণ ভিডিওটা পুরোটা দেখার পরে আজকে তোমাদের জন্য রয়েছে একটি কুইজ বা প্রশ্ন রয়েছে যেটা আমি ভিডিও শেষ দিকে দেব এবং সেই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং তোমাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবে তাদের দুজনের নাম আমি পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করব সুতরাং আর কথা না বাড়িয়ে চলো আমরা সিদ্ধ ফাজ গিভেন টু মিলস আ ডে অ্যান্ড ফোর রুপিস আ মান্থ সিদ্ধাকে তো নিযুক্ত করে নেওয়া হলো মিস্টার শিবাশঙ্করের বাড়িতে এবার তাকে কি দেয়া হতো সিদ্ধাকে দেয়া হতো দিনে দুবার খেতে দেয়া হতো এবং মাসে চার টাকা করে মজুরি দেয়া হতো ইন রিটার্ন ফর হুইচ যার পরিবর্তে হি ওয়াস ক্লথস সে জামা কাপড় ধুতো দেখো কত কাজ করত সেগুলো লিস্টটা এখানে দেওয়া রয়েছে হি ওয়াসড ক্লথস সে জামা কাপড় ধুতো টেন্ডেড দ্য গার্ডেন বাড়ির যে বাগান রয়েছে সেটার পরিচর্যা করত র্যান এরান্স এই যে কথাটা র্যান এরান্স র্যান এরান্স আমাদের কাছে একটি নতুন শব্দ তো র্যান এরান্স মানে হচ্ছে ফাই ফরমাস খাটা ধরো যখন তখন দোকানে যাওয়া কিছু একটা নিতে বলা এটা ওটা করতে বলা এই রকম যেগুলোর নির্দিষ্ট কোনো নাম নেই কিন্তু এই রকম একটা মানে ফাই ফরমাস তাকে খাটতে হতো চপট উড অ্যান্ড লুকড আফটার লীলা সে কাঠ কাটতে হতো চপট মানে কেটে টুকরো করা বাড়ির যে গাছের থেকে বা যে কাঠ ফাট হতো সেগুলোকে তাকে টুকরো করতে হতো জ্বালানির জন্য হোক বা যে কোনো কারণে হোক তাকে টুকরো করতে হতো অ্যান্ড আর লুক একটা লীলা এবং সবথেকে বড় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এবং একটু সমস্যারও বটে সেটা হচ্ছে লীলার দেখাশোনা করা কারণ লীলা একটি ছোট্ট নিষ্পাপ সরল শিশু তার অনেক খামখেয়ালিপনা থাকবে সেগুলোকে সহ্য করে তার দেখাশোনা করা একটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটাও কিন্তু সিদ্ধা করত। 是的 কাম অ্যান্ড প্লে লীলা উড ক্রাই লীলা মাঝে মাঝেই চিৎকার করে বলে উঠবে সিদ্দা এদিকে সো আমার সঙ্গে খেলবে অ্যান্ড সিদ্দা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং এবং সিদ্দা তখন যে কাজই করতে থাকুক না কেন সেই কাজ ফেলে দিতে হতো অ্যান্ড রান টু হার এবং তার কাছে দৌড়ে যেতে হতো কার কাছে লীলার কাছে অ্যাস শিজ স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন আর হ্যান্ড কারণ সেখানে লীলা দাঁড়িয়ে থাকতো বাগানে তার হাতে একটি লাল রঙের বল নিয়ে সেই বল নিয়ে সিদ্ধাকে ডাকত যে খেলতে আসবে হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি তোমরা এই লাইনটাকে খুব ভালো করে নোট করো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি সিদ্ধার যে সঙ্গ সেটা লীলাকে ভীষণভাবে ভীষণভাবে সুপ্রিমলি দারুণভাবে কিন্তু খুশি করত। কারণ দেখো ছোট শিশুরা তারা কিন্তু তাদের সম মানসিকতার যে ব্যক্তিরা হয় যে মানুষেরা হয় তাদের সঙ্গে মিশে যেতে পারে তাড়াতাড়ি এখানে সিদ্ধার মধ্যেও যে সারল্য ব্যাপারটা ছিল যে সরলতা ছিল সেটা কিন্তু লীলাকে ভীষণভাবে আকর্ষণ করতো এবং তার সঙ্গে কিন্তু একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব তাড়াতাড়ি গড়ে উঠেছিল। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক সে তার দিকে বল ছুড়ে দিত ফ্লাং ফ্লিংয়ের পাস্টেন্স এটা হচ্ছে নিক্ষিপ্ত করা বা ছুঁড়ে দেওয়া লীলা বলটি ছুঁড়ে দিত সিদ্ধার দিকে এবং সিদ্ধা আবার সেটিকে তার দিকে আবার পুনরায় ছুঁড়ে দিত অ্যান্ড দেন অ্যান্ড দেন সি অ্যান্ড দেন সি সেইড নাও থ্রো দ্য বল ইন টু দ্য স্কাই এবার তুমি এই বলটাকে সি বলতে এখানে লীলা লীলা সিদ্ধাকে বলতো এবার তুমি বলটাকে আকাশের দিকে ছুঁড়ে দাও সিদ্ধা ক্লাচড দ্য বল সিদ্ধা সেই বলটিকে শক্ত করে ধরতো ক্লাচড মানে শক্ত করে ধরা শক্ত করে ধরতো ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড এক সেকেন্ডের জন্য তার এক মুহূর্তের জন্য তার চোখ দুটি বন্ধ করত অ্যান্ড থ্রিউ দ্য বল আপ এবং বলটিকে দিকে ছুঁড়ে দিত হোয়েন দ্য বল কেম ডাউন এগেইন যখন বলটি ওপরের দিক থেকে নিচে নেমে আসতো হি সেইড সিদ্ধা বলতো নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম সুন্দর একটা ছোট্ট শিশুকে যেভাবে বুঝিয়ে দিচ্ছে গল্প বানিয়ে সেই রকমভাবে সে বলছে যে এই জানো এখন এই বলটা না চাঁদে চলে গেছিলো চাঁদে চাঁদকে ছুঁয়ে সে আবার নিচে নেমে এসেছে ইউ সি হিয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং তুমি দেখো দেখো লীলা এইখানে দেখতে পাবে কিছুটা চাঁদ লেগে আছে এই যে স্টিকিং মানে আঠার মতন করে লেগে থাকা তো চাঁদের কিছুটা অংশ কিছুটা অংশ ছোট্ট অংশ সেটা কিন্তু এই বলের সঙ্গে লেগে রয়েছে তুমি ভালো করে দেখো এবার লীলা সরল শিশু কি বলবে লীলা কিনলি এক্সামাইন্ড দ্য বল ফর ট্রেসেস অব দ্য মুন অ্যান্ড সিড লীলা আগ্রহ ভরে কিনলি মানে খুব আগ্রহ ভরে ইন্টারেস্টিংলি তো সেই রকম আগ্রহ নিয়ে বলটিকে পরীক্ষা করতে লাগলো যে সেখানে চাঁদের রকম অংশ চাঁদের কোনো রকম অংশ সেখানে লেগে রয়েছে কিনা এবং বলে উঠত আই ডোন্ট সি ইট আমি তো এটাকে দেখতে পাচ্ছি না ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট সিদ্ধা তখন তাকে বলছে যে না হুম হুম এরকম করলে তো হবে না এত ধীরে দেখলে হবে না তোমাকে অবশ্যই খুব তাড়াহুড়ো করে যখনই বলটা নিচে আসবে সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু বলটাকে দেখতে হবে সেইট সিদ্ধা সিদ্ধা বলে উঠল বিকজ ইট উইল অল এভা ফর ইড কারণ এই যে চাঁদের যে অংশ চাঁদের যে অংশটা এই বলের সঙ্গে লেগে থাকছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আবার বাষ্পীভূত হয়ে যায় সেই জন্য তোমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে এভাপোরেট এভাপোরেট মানে হচ্ছে বাষ্প হয়ে উড়ে যাওয়া অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন এবং সেগুলো চাঁদে আবার ফিরে চলে যায় নাও হারিয়াপ এবার কিন্তু তুমি যখন দেখবে খুব তাড়াহুড়ো করে দেখবে খুব তাড়াতাড়ি দেখতে হবে এত দেরি করলে হবে না হি কভার দ্য বল টাইটলি সে তারপরে বলটিকে খুব শক্ত করে ধরলো উইথ হিস ফিঙ্গার্স তার আঙুলগুলো দিয়ে অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু দ্য লিটিল গ্যাপ এবং সিদ্ধা কী করলো লীলাকে অনুমতি দিল লীলাকে বলল যে তুমি এই আঙুলের ফাঁক দিয়ে যে ছোট্ট ফাঁকাটা রয়েছে আঙুলের ফাঁকা দিয়ে এখান দিয়ে তুমি উঁকি দাও এই যে পিপ মানে পিপ মানে হচ্ছে উঁকি দেওয়া তুমি এখানে উঁকি দিয়ে দেখো আ ইয়েস সেইড লীলা লীলা তো আনন্দে আত্মহারা সে বলেছে ও হ্যাঁ 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 দেখতে পেয়েছি আই সি দ্য মুন আমি চাঁদকে দেখতে পাচ্ছি বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট আচ্ছা সিদ্ধা চাঁদ কি খুব ভিজে এই যে তোমরা জানো ওয়েট মানে হচ্ছে ওয়েট মানে হচ্ছে ভিজে যে চাঁদ কি খুব ভিজে সার্টেনলি ইট ইজ সিদ্ধাইড সিদ্ধা উঠছে যে অবশ্যই অবশ্যই চাঁদ হচ্ছে ভিজে এই যে এখানে সার্টেনলি মানে নিশ্চিতভাবে সার্টেনলি অফকোর্স অফকোর্স ইট ইজ সিদ্দা সেট সিদ্ধা বলে উঠলো যে হ্যাঁ অবশ্যই অবশ্যই চাঁদ হচ্ছে ভিজে হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্দা আচ্ছা সিদ্ধা তুমি বলতে পারবে যে আকাশে কী থাকে লীলা প্রশ্ন করছে গড হি সেট সিদ্ধা উত্তর দিচ্ছে আকাশে ঈশ্বর থাকেন ইফ উই স্ট্যান্ড অন দ্য রুপ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই আচ্ছা সিদ্ধা আমরা যদি আমাদের ছাদে উঠি এবং আমাদের হাত দুটোকে বাড়িয়ে দিই তাহলে আমরা কি আকাশকে ছুঁতে পারব নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার হি সাইড সিদ্ধা বললো না না ঠিক ছাদে উঠলে ধরতে পারবো না জানো বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই কিন্তু যদি তুমি নারকেল গাছে উঠতে পারো তাহলে তুমি অবশ্যই আকাশ ছুতে পারবে হ্যাভ ইউ ডান ইট আস লীলা লীলা আগ্রহ ভরে জিজ্ঞেস করে উঠলো তুমি কখনো করেছো এটা মানে নারকেল গাছ উঠে আকাশ ধরেছো ইয়েস মেনি টাইম সেট সিদ্ধা সিদ্ধা এবার গল্প বানিয়ে বাচ্চা মেয়েটিকে বোঝাচ্ছে যে হ্যাঁ অবশ্যই অনেকবার কতবার ধরলাম এরকম হয়ে নেভার দেয়ার ইজ এ বিগ মুন আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট যখন বিগ মুন মানে হচ্ছে পূর্ণিমা যেন পূর্ণিমাতে চাঁদ বড়ো করে ওঠে বলছে যখনই এরকম পূর্ণিমা হয় আমি নারকেল গাছে উঠি এবং আকাশকে ধরে নিই চাঁদকে ছুঁয়ে নিই ডাস দ্য মুন ন ইউ লীলা জিজ্ঞেস করছে আচ্ছা এই চাঁদ কি তোমাকে চেনে ইয়েস ভেরি ওয়েল হ্যাঁ শীতা এবার বলছে যেন তার কত পরিচিত একজন কেউ এই চাঁদ বলছে হ্যাঁ খুব ভালো করে আমাকে চিনে আমাকে এবার চিনবে না নাও কাম উইথ মি এবার এক কাজ করো আমার সঙ্গে তুমি এসো আই উইল শো ইউ সামথিং নাইস আমি তোমাকে দারুণ একটা জিনিস দেখাতে চলেছি এসো আমার সঙ্গে এসো দে ওয়াই স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট তারা তখন দাঁড়িয়ে বাগানের গোলাপ গাছের কাছে হি সেইড সিদ্ধা বলল পয়েন্টিং একটা দিকে দেখিয়ে দিয়ে ইউ সি দ্য মন দেয়ার ডোন্ট ইউ আচ্ছা ওইখানে চাঁদ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ না তুমি ইয়েস হ্যাঁ চাঁদকে দেখতে পাচ্ছি তো নাও কাম উইথ মি হি সেইড তারপরে সিদ্ধা তাকে লীলাকে বলে যে নাও কাম উইথ মি এবার আমার সঙ্গে এসো অ্যান্ড টু খার টু দ্য ব্যাক ইয়ার্ড মানে বাড়ির পিছনের দিক পিছনের উঠোন এবার তাকে এই বলে বাড়ির পেছনের দিকে নিয়ে যায় হি স্টপড নিয়ার দ্য ওয়েল এবং গিয়ে সিদ্ধা লীলাকে নিয়ে গিয়ে একটি কুয়োর কাছে দাঁড়ায় অ্যান্ড পয়েন্টেড আপ এবং ওপরের দিকে নির্দেশ করে ওপরের দিকে দেখিয়ে দেয় দ্য মুন ওয়াজ দেয়ার টু এই রে চাঁদ এখানেও চলে এসছে লীলা ক্ল্যাবড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার তাহলে দেখেছো যে একটি সরল শিশুর মনে কোনো রকম জটিলতা নেই সে সরল মনে কতটা আনন্দিত হয়েছে সে তার এই ক্ল্যাপ্ট মানে হচ্ছে হাততালি দেওয়া তার হাততালি দিচ্ছে অ্যান্ড স্ক্রিন ইন ওয়ান্ডার এবং বিস্ময়ে ওয়ান্ডার মানে অবাক বা বিস্ময় বিস্ময়ে সে চিৎকার করে উঠছে দ্য মুন হিয়ার ইট ওয়াজ দেয়ার হাউ ইজ ইট চাঁদ এখানেও চলে এসছে চাঁদ তো ওইখানে ছিল কি করে হলো এটা আই হ্যাভ আসড টু ফলো আস অ্যাবাউট হুম আমি চাঁদকে বলেছি যে আমাদেরকে অনুসরণ করার আমাদেরকে পেছনে পেছনে আসার আমাদের পেছনে আসার কথা আমরা আমি চাঁদকে বলে দিয়েছি লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার এবার এই অব্দি ঘটনা হওয়ার পরে লীলা কি করলো দৌড়ে এই যে খুশির খবরটা সে কারোর সঙ্গে শেয়ার করবে সেইটাতে তার আনন্দ বেড়ে যাবে সেই জন্য বাড়িতে রয়েছে তার মা তার মায়ের কাছে দৌড়ে গেল এবং গিয়ে বলল সিদ্ধা নোজ দমন জানো মা সিদ্ধা না চাঁদকে চেনে সিদ্ধা চাঁদের সঙ্গে কথা বলে চাঁদকে ছুঁয়ে নেয় চাঁদও সিদ্ধাকে চেনে এবং সিদ্ধা চাঁদকে চেনে তাহলে দেখো এখানে লীলা এই ছোট্ট মেয়েটি তার আনন্দ ভাগ করার জন্য তার মায়ের কাছে ছুটতে চলে গেল এবং গিয়ে তাকে বলল যেমনভাবে সিদ্ধা তাকে বোঝালো যে সিদ্ধা চাঁদকে চেনে চাঁদও সিদ্ধাকে চেনে সে গিয়ে তার মায়ের কাছে সে একই কথা বলছে যে সিদ্ধা নজ সিদ্ধা মন চাঁদকে চেনে তাহলে আজকের এই সেকেন্ড পার্টের এই ভিডিওতে আমরা এই অবধি পড়লাম কারণ এরপরে যদি আরও পড়তে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেটা তোমাদের হয়তো ভালোও লাগবে না আমরা আস্তে আস্তে এইভাবেই এগোবো এবং পরপর ভিডিও আসবে ফলে খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হওয়ার পরে এই এখান থেকে প্রশ্নোত্তর আমরা একটু আলোচনা করব এবং সেখান থেকে কিছু টেস্ট নেওয়ার কথা আমি বলেছি সেগুলোও নেব তোমাদের কাজ হচ্ছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং দেখে সেই গল্পটাকে বুঝে নাও কারণ এটাতে তোমাদের অনেক হেল্প হবে আগের দিন ভিডিওতেও আমি বলেছি আবার বলছি যারা আগের ভিডিওটি দেখো তাদের জন্য ডিসক্রিপশান বক্সে এবং উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিও তো আজকে ভিডিওতে এই পর্যন্তই থাক আর আরেকটি কথা প্রথমে যেটা বলেছিলাম যে তোমাদের জন্য আজকে একটি কুইজ বা প্রশ্ন রয়েছে যেটার উত্তর তোমরা যদি সঠিকভাবে দিতে পারো তোমাদের মধ্যে থেকে দুজনের নাম আমি পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করব এই এই চ্যানেলের মাধ্যমেই তো তোমরাও সেটার জন্য অবশ্যই আগ্রহী হয়ে আছো সেটা আমি বুঝতে পারছি তো এবার এখানে টেক্সট পড়াটা শেষ করলাম এবং আমরা চলো এবার সেই প্রশ্নটিতে চলে যাই যেটার উত্তর তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে অবশ্যই তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এবং সহজ প্রশ্ন থাকবে আশা করি তোমরা পেরে যাবে তো চলো আমরা সেই প্রশ্নটির দিকে এবার এগোই ফ্রম হুইচ ট্রি ডিড সিদ্ধা টাচ দ্য মুন প্রশ্নটা আবার বলছি ফ্রম হুইচ ট্রি ডিড সিদ্ধা টাচ মুন সিদ্ধা কোন গাছ থেকে চাঁদকে ছুঁয়েছিল এর উত্তর কমেন্টে অবশ্যই তোমরা জানিও ওকে